আদেশ চৈতন্য হয়ে পড়ল। আর যেই না চৈতন্য হয়েছে মা, বাইক পেয়াদা বলছে দেখেছো, আরে দেখো দেখো নিজে মরে নিজেও বাঁচলো আমাদেরও বাঁচলো। এক কাজ করো, তো মুসলমান তাই না, ওকে মাটিতে কবর দিয়ে দিয়ে। আর একজন বলছে তা কি করে হয় বাবা, আরে ও মুসলমান হলে কি হবে, ও তো কৃষ্ণ নাম করেছে, তাহলে ওকে পুড়িয়ে ফেল। না না না, পুরানো তো যাবে না। বুঝে তাহলে এক কাজ কর, চলো কি আমরা ধরাধরি করি নবাবের কাছে নিয়ে যাই, নবাব সাহেব যা বলবেন আমরা তাই করব। নবাব সাহেবের কাছে যেই না গেছে, নবাব সাহেব বললেন চমৎকার, কেমন অপরাধ তার কেমন সাজা, ধরে নিয়ে যাও ওকে, ধরে নিয়ে গাবের জলে ভাসি। মুসলমান সমাজ কিন্তু মা গঙ্গাকে কখনো গঙ্গা বলে না, বলে গান, যাও গাঙ্গের জলে ভাসিয়ে। সবাই মিলে ধরাধরি করি, আরে সে দেহটা নিয়ে গিয়ে জলে ছুঁড়ে ফেলি। ওই দেহটা ভাসতে ভাসতে যাচ্ছে, কোন দিকে যাচ্ছে, ফুলিয়ানগর থেকে শান্তিপুরের দিকে। শান্তিপুর তো বেশি দূর নয়, আর এদিকে শান্তিপুরে অদ্বৈত প্রভু তিনি প্রভাতকালে যাচ্ছে গঙ্গা স্নান করতে। আর মুখে কি বলছি, ভজ শ্রী কৃষ্ণ কেন এইভাবে জলে ভেসে যাচ্ছ। ঠাকুর আমি একজন অসুচি, যে কৃষ্ণ নাম করি সে কি অসুচি হতে পারে, আমার কাছে এসো, আমার বুকের মধ্যে এসো, বুকের মধ্যে জড়িয়ে ধরেছি মা, দেখছি সর্ব অঙ্গে আঘাতের চিহ্ন, কি তোমার গায়ে এগুলো কিসের দাগ। ঠাকুর আমি কৃষ্ণ নাম করি বলে সবাই আমাকে চাবুকির আঘাত করে সর্ব অঙ্গে কৃষ্ণ নামের অলঙ্কার করিয়ে দিয়েছে। এগুলো যে কৃষ্ণ নামের অলঙ্কার, ঠাকুর কি বললে তোমাকে মেরেছে, এসো আমার বুকের মাঝে এসো, বুকের মধ্যে জড়িয়ে ধরে বলছে হরে আমি তোমায় কথা দিচ্ছি আর তোমাকে কেউ কোনোদিন আঘাত করবে না, এই দেখো আমি তোমায় কথা দিলাম, যাও গঙ্গা থেকে স্নান করে এসো, আমি তোমায় কৃষ্ণ মন্ত্রে দীক্ষা দেবো। স্নান করে এসেছি, মস্তক মুন্ডন করে দাদার সঙ্গে তিলক ধারণ করে অদ্বৈত প্রভুর কাছ থেকে
হরে কৃষ্ণ বলতে দীক্ষিত হলো। অদ্বৈত প্রভু নিজের গ্রামের মালাটি দিয়ে বললো, হরেশ এই নাও এই মালাটি ধরো, প্রতিদিন তুমি নাম করবে, তবে হ্যাঁ আজ থেকে তোমার নাম আর হরেশ নয়, আমি তোমায় মহিষী। জগৎবাসীর জন্য আর এক লক্ষ নাম করব প্রভুর জন্য। চিন্তা করুন মা, 3 লক্ষ নাম মানে মাসে 1 কোটিরও বেশি। আপনারা তো মালা করেন, দিনে 1 লক্ষ নাম জপ করে দেখবেন তো পারবেন কিনা? দিনে 3 লক্ষ নাম জপ করতেন তাও কি 3 ভাবে? 1 লক্ষ নাম করতেন মনে মনে, আর 1 লক্ষ নাম করতেন বদনে ফিস ফিস করে, আর 1 লক্ষ নাম জপ করতেন উচ্চস্বরে যত আছে বনের পশু পাখি, যারা কথা বলতে জানে না, যারা কৃষ্ণ কথাটা উচ্চারণ করতে জানে না, তারা যেন এই কৃষ্ণ নামের ধ্বনি শুনে তাদের শেষ নিঃশ্বাস ত্যাগ করে। তাই 3 লক্ষ নাম করতেন হরিদাস ঠাকুর। ক্ষমা গুরুদেবের চরণে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে এবার নাম প্রচারে বাহির হল, হাতে নামের মালা, নাম গাইতে গাইতে যাচ্ছি। আর কি বলছি, আমি হরি যেখান থেকে আমরা এলাম আজই এলাম, বাংলাদেশ থেকে আজকে সকালে এসেছি, বেনাপোল বর্ডার হয়ে এলাম। ওই বেনাপোলই লক্ষ হীরার ভজন কুঠির আছে, মানে হরিদাস ঠাকুরের ভজন কুঠির আমরা দর্শন করে এসেছি। সেখানে লক্ষ হীরাকে মন্দিরে রাখা আছে, লক্ষ হীরার পূজা করা হয়। সেখানে যে গাছের গোড়ায় বসে লক্ষ হীরা হরিদাস ঠাকুরের সঙ্গে যে নৃত্য গীত করেছিলেন সেই গাছটা এখনো আছে। সেখানে অনেক বড় অনুষ্ঠান হয়,
তা সেই বেনাপুলি জঙ্গলে একটা পর্ণকুঠি নির্মাণ করে সেখানে বসে বসে হরিদাস নাম করে। কিন্তু ওই এলাকার রাজা রাজা রামচন্দ্র খান তিনি ব্যাপারটা মেনে নিতে পারলেন না। কেন পারলেন না? ওই যে লেংটি হারি বাবাজি কি আছে সাধুর মধ্যে, একেবারে হরি নাম দিয়ে সবাইকে পাগল করে তুলেছে। একদিন দুই দিন যেতে না যেতে সেখানে যেন তোমার ভিড় পড়েছে। প্রতিদিন জমিদার বাবুর কাছে এসে ওই গ্রামবাসীরা নালিশ করে, জমিদার বাবু আপনার ওই দানাপুলি জঙ্গলে এক লেংটিধারী বাবাজি হরি নাম দিয়ে সবাইকে পাগল করছে। জমিদার বাবু কি আছে ওই সাধুর কাছে জানি না, ওই হরিনাম শুনতে কারা যায় জানেন? যত রাজ্যের নারী জাতিরা, যত রাজ্যের নারী জাতি ওই হরিনাম শুনতে যায়, ওদের দিকে তাকিয়ে তাকিয়ে চোখে চোখ রেখে হরিনাম করে। খুব একটা ভালো নয় ভণ্ড সাধু, এত বড় সাধু মেয়েদের মুখের দিকে তাকিয়ে তাকিয়ে হরিনাম করে। আমি রাজা রামচন্দ্র খান, যেমন করে হোক ওই সাধুকে আমি ভণ্ড বলে প্রমাণিত করব। কিন্তু উপায় কি, কোন উপায়ে কি করা যায় চিন্তা করছে রাজা। এবার লক্ষ হীরা প্রতিদিনে জমিদার বাবু রাজমহলে এসে নৃত্য গীতে আনন্দ দেয়। কি ব্যাপার, হ্যাঁ আমার দিকে তাকা, কি হয়েছে এত কথা কেন? ঠিক আছে ঠিক আছে। লোকহীরা যখনই আসতে দেখেছে জমিদার বাবু বলছে এসে এসে নটি এসে এসে, শোনো আমাকে তো নৃত্য গীতে আনন্দ দিয়ে আমাকে তো ভুলিয়ে রেখেছো, বশ করেই রেখেছো। আমি জানি কেউ পারুক আর না পারুক তুমি অন্তত পারবে। তুমি তোমার রূপ যৌবন দিয়ে ওই বেনাপুলের জঙ্গলে এক লেংটিধারী বাবাজি, শুনেছি সে নাকি ভণ্ড, সে তার হরিনাম দিয়ে সবাইকে পাগল করছে। আমি চাই যেমন করে হোক ওই সাধুকে ভণ্ড বলে প্রমাণিত কর। লোক হেরা মনে মনে চিন্তা করছে, জমিদার বাবু এতদিন তো অনেক রাজরাজার সঙ্গ করেছি, আজ একটু সাধু সঙ্গ করে দেখব। তাই বুঝি জমিদার বাবু ওই বেলাপুলি জঙ্গলে এক সাধু এসেছে, সে কিনা আবার ভণ্ড? ঠিক আছে ঠিক আছে, আপনাকে চিন্তা করতে হবে, বেশি দিন আমার সময় লাগবে না, মাত্র তিন দিনের মধ্যে ওই সাধুকে আমি ভণ্ড বলে প্রমাণিত করব। আপনি তো জানেন আছে আমার রূপ, আছে আমার যৌবন, আছে আমার কণ্ঠস্বর, আমাকে যে দেখবে না ওই ভণ্ড সাধু একেবারে কুপোকা। বেশ তাহলে আর দেরি করো না, আজই যাও, আজই রজনীতে তাকে তুমি আবদ্ধ করো। বেশি দেরি না করে লোক বহিরা নিজেকে সুন্দর করে সাজালেন, মা সাজিয়ে এক পা দু পা করে জঙ্গলের ভেতরে যাচ্ছে। এদিকে হরিদাস ঠাকুর সবাইকে সামনে নিয়ে মনের আনন্দে নাম করছে। তোমরা সবাই বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে কৃষ্ণ